আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ধানমন্ডিতে। ধানমন্ডি সানরাইজ প্লাজার যে গলিটা আছে, এই গলিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ আছে। ওই যে দেখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, এই ড্যাফোডিলের ঠিক অপোজিটে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটা, এইখানে কোনো সাইনবোর্ড নাই, হ্যাঁ কোনো সাইনবোর্ড নাই। অনেকেই এই রেস্টুরেন্টটা খেয়াল করে না, চলে যায় রেস্টুরেন্টের আশেপাশে দিয়ে যখন যাওয়া আসা করে তখন চলে যায়। তো এই রেস্টুরেন্টে আমরা আজকে চলে আসছি ঢাকায়, একটা অল্প প্রাইজের মধ্যে সি ফুড খাওয়ার জায়গা হচ্ছে গিয়ে এটা, মানে সামুদ্রিক খাবার, সামুদ্রিক মাছ বা অন্য অন্য যা কিছু আছে এগুলো খাওয়ার একটা অল্প খরচে একটা খাওয়ার জায়গা হচ্ছে গিয়ে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গিয়ে অহনা, এই হচ্ছে এই রেস্টুরেন্টের নাম অহনা। আচ্ছা, এইখান থেকে আমরা আজকে কিছু খাবার অর্ডার করব, মেইনলি সি ফুড আইটেম, আরও যদি এক্সট্রা ওনাদের কিছু থাকে তাহলে সেগুলোও অর্ডার করব এবং তারপরে সেগুলো আমরা খাব আপনাদের সাথে নিয়ে। আর এই ভিডিওর একটা স্পেশাল পার্ট হচ্ছে গিয়ে সব সি ফুড আমি একা খাবো না। এখানে আমি হয়তো যে কটা সি ফুড অর্ডার করব তার 50% আমি ট্রাই করব, আমি রিভিউ দিব, আর বাকি 50% রিভিউ দিবে হচ্ছে গিয়ে আপনাদের ভাবি। সো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাই। ঠিক আছে, চলেন আমরা একটু মেনুটা দেখি। ওকে, আমরা এইখানে পাচ্ছি স্যুপ অ্যান্ড সালাদ। স্যুপ অ্যান্ড সালাদ থেকে আমরা একটা স্যুপ নিব। তো এইখানে স্যুপ হচ্ছে গিয়ে 250 থেকে শুরু 450 পর্যন্ত এটার রেঞ্জ। তো এখানে অনেক ধরনের সি ফুড দিয়েও সালাদ আইটেম আছে, স্যুপ আছে, সি ফুড ক্লিয়ার স্যুপ, বাট আমি এইখান থেকে ক্রিম অফ মাশরুম স্যুপটা নিতে চাই। হ্যাঁ, এইটা আমি নিতে চাই। সো এটা একটা, এটা 250 টাকা। মেইন কোর্সের মধ্যে থেকে আমি বেশ কয়েকটা মেইন কোর্স অর্ডার করব। আমি এখানকার যে ম্যানেজমেন্ট আছে তাদের সাথে আলাপ করে আমি কয়েকটা মেইন কোর্স আমি চুজ করছি। তার মধ্যে প্রথম যেটা আছে টাইগার কিং উইথ পটেটো ওয়েজেস, এটা 550 টাকা। এটা বড় সাইজের একটা, একটা থাকবে চিংড়ি মাছ নাকি? না, এখানে চিংড়ি মাছ থাকবে তিনটা। তিনটা, ওকে, তিনটা চিংড়ি মাছ থাকবে আর সাথে কিছু পটেটো ওয়েজেস থাকবে। ওকে, পটেটো ওয়েজেস থাকবে। আচ্ছা, রেড স্ন্যাপার সুমাহারা, রেড স্ন্যাপার সুমাহারা, এটার প্রাইস হচ্ছে গিয়ে 750 টাকা। এইটাতে রেড স্ন্যাপারটা কি সাইজ থাকবে? এই সাইজ এখানে রেড স্ন্যাপার আমাদের অ্যাকচুয়ালি 300 থেকে 400 গ্রাম, 300 থেকে 400 গ্রাম। ওকে, এইটা আমরা একটা নিব। তারপর এখানে একটা হাওয়াইয়ান ডিশ আছে, এটা হচ্ছে হাওয়াইয়ান লোকোমোকো, হাওয়াইয়ান লোকোমোকো, এটা 480 টাকা, এইটা আমরা একটা নিব। আর তারিয়াকি চিকেন উইথ রাইস, এইটা খুব একটা কমন না বাট আমি কয়েকটা জায়গায় খাইছি এ পর্যন্ত তারিয়াকি চিকেন। সো এটা আমি একটা নিতে চাই কারণ চিকেন আইটেম বোধহয় এই একটাই ওনাদের কাছে আছে। সো এটা আমরা একটা নিতে চাই। আচ্ছা, তারপরে এই সাইডে আছে হোল গ্রিলড স্কুইড, সি ফুড রাইস, সি ফুডের অনেকগুলো আইটেম আছে এইখানে। সি ফুড দিয়ে স্প্যাগেটি আছে, কালামারি আছে, এইগুলোতে আমি যাচ্ছি না। আমি এখান থেকে ইংল্যান্ড ফিশ অ্যান্ড চিপস উইথ টাটার সস, এটা আমি নিচ্ছি, এটা 480 টাকা। এখানে ফিশ অ্যান্ড চিপস কি টু পিস থাকবে? ফিশ অ্যান্ড চিপস ওয়ান পিসেস থাকবে। ওকে, মানে ওয়ান ইজ টু ওয়ান, ওয়ান ইজ টু ওয়ান, উইথ পটেটো ওয়েজেস, উইথ দ্য টাটার সস অ্যান্ড দ্য চিলি সস। আচ্ছা, ফিশ অ্যান্ড চিপস, এটা কি ডোরি ফিশ দিয়ে হচ্ছে তাই না? ওকে, ডোরি ফিশ দিয়ে হচ্ছে। আচ্ছা, এই সাইডে সুইসাইড অক্টোপাস একটা আছে, এটা রেগুলার অ্যান্ড লার্জ দুইটা সাইজই আছে। অক্টোপাসটা আমি নিচ্ছি না, অক্টোপাসটা যদি আপনারা দেখতে চান এখানকার অক্টোপাসটা তাহলে আপনারা ডাইন আউট উইথ আদনানে যাবেন এবং ওইখানে একটা এপিসোড আছে ওইটা দেখে নেবেন। ব্লু মাসেলস উইথ স্প্যাগেটি, এটা 480 টাকা। এইখান থেকে এই ব্রেস্ট পমফ্রেট, এইটা আমি নিতে চাই। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে 470। পমফ্রেট মানে তো রূপচাঁদা মাছ, কোন সাইজে? এরকম সাইজ নাকি রেগুলার সাইজ? ওকে, 300 গ্রাম পাবে। পরে আছে বেবি অক্টোপাস উইথ ভিনাগ্রেটে ড্রেসিং, এটা একটা সালাদ মেবি। গ্রিল্ড স্যামন আছে উইথ রাইস অ্যান্ড ভেজিস, এটা 1090 টাকা, 1019, এইটা আমরা নিতে চাই।
স্পাইসি বে ক্র্যাব উইথ ভেজিস, এটা হচ্ছে গিয়ে 410, মানে ক্র্যাব কাঁকড়া। লবস্টার আছে রেগুলার লার্জ, লবস্টারের আমি একটা লবস্টার নিতে চাই, লবস্টার এখানে 600 টাকা, রেগুলারটা আর লার্জটা হচ্ছে 800 টাকা, আমি রেগুলারটাই নিলাম 600 টাকায়। আচ্ছা, এইখানে আরও একটা ব্যাপার আছে, এখানে আছে সি ফিশ স্টেক, এছাড়াও এখানে এই স্টাফড চিজ স্কুইড উইথ রাইস এটা আছে, এটা 580 টাকা, এটা আমি নিচ্ছি না। তো এই এই এইগুলাই হচ্ছে ওনাদের মেইন কোর্স, এখান থেকেই আপনারা নিতে পারবেন। আর এই সাইডে যদি আমি আসি, এখানে কিছু প্ল্যাটার আছে, যেমন ডিপ সি প্ল্যাটার, এটা 1755 টাকা, সি শোর প্ল্যাটার, এটা 1655 টাকা। এখানে আছে কম্বো এন্ট্রিস, এখানে কিংফিশার একটা প্ল্যাটারের নাম, মেবি এই ফিশুকো একটা প্ল্যাটারের নাম, এই এই প্ল্যাটারগুলোর প্রাইস দেখে নেন। এখানে অ্যাডন্স আছে, অ্যাডন্সের মধ্যে অনেক কিছুই আছে, হাওয়ান শ্রিম্প পাইনাপেল স্কোয়ার্স, এইটার প্রাইস হচ্ছে গিয়ে 360 টাকা। এইখানে কি একটা শিক থাকবে নাকি? না, এখানে দুইটা শিক থাকবে। এছাড়াও এখানে সল্টেড গার্লিক আছে, অনিয়ন রিংস, চিজ পটেটো ওয়েজেস, এগুলো অনেক ফ্রেঞ্চ ফ্রাইজ অনেক কিছুই আছে, টুকটাক এগ ফ্রাইড রাইস এটাও আছে, টেম্পুরা প্রন এটাও আছে, এ ধরনের এই আইটেমগুলো আপনারা নিতে পারেন। তো আমরা এই আইটেমগুলো নিচ্ছি। আর এইখানে ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের মধ্যে ওনাদের কাছে এই মুহূর্তে এই ডেজার্টগুলোর একটাও অ্যাভেল নাই আজকে, এইগুলো যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে আমি একটা নিতাম, কিন্তু ওনাদের ড্রিঙ্ক অ্যাভেলেবেল আছে। সো আমি এখান থেকে মাওনা পাঞ্চ একটা নিচ্ছে, এটা 140 টাকা, আর মাউই পাঞ্চ একটা নিচ্ছে, এটাও 140 টাকা। এটা এই রেস্টুরেন্টে আপনি খাবেন, কিন্তু এক্সট্রা কোনো ভ্যাট আপনাকে দিতে হবে না, তবে 7% ওনারা একটা সার্ভিস চার্জ নিচ্ছেন, সো ওই 7% সার্ভিস চার্জটা দিতে হবে আর কি, ওনাদের নিতে হবে, আপনাদের দিতে হবে। তো খাবারগুলো রেডি হইতে বেশ ভালো সময় লাগবে, কারণ অনেকগুলো অর্ডার, প্রায় 40-50 মিনিটস তো লাগবেই। তো খাবারগুলো যখন রেডি হবে তখন আমরা একটু দেখানোর চেষ্টা করবো, এবং লাইভ কিচেন, এখানে কিচেন এনভায়রনমেন্টটা খুব ভালো, বাইরে থেকে একেবারে মেইন রোড থেকেও আপনি দেখতে পারবেন, মেইন রোড বলতে এই এই রেস্টুরেন্টের বাইরের থেকে আপনি দেখতে পারবেন, ভেতর থেকেও দেখা যাবে। সো একেবারেই হাইজেন নিয়ে কোনো ইস্যু এখানে ক্রিয়েট করতে পারছি না, আপনারাও পারবেন না আশা করি। সো আমরা দেখব এবং খাবো, আশা করি এখানকার খাবারগুলো অনেক মজাদার কিছু একটা হবে আমাদের জন্য। তো চলেন একটু দেখি কী অবস্থা। ওকে, খাবার চলে আসছে। কী কী খাবার আসছে আমি বলি, এখানে আসছে ক্রিম অফ মাশরুম স্যুপ, এটা ফিশ অ্যান্ড চিপস, এইটা একটা রেগুলার লবস্টার, এইটা হচ্ছে গিয়ে তারিয়াকি চিকেন উইথ ফ্রাইড রাইস বা রাইস, এইটা হচ্ছে গিয়ে পমফ্রেট, এই সাইডে আছে এটা রেড স্ন্যাপার, এইখানে আছে হচ্ছে গিয়ে টাইগার প্রন, টাইগার না কিং টাইগার, টাইগার কিং প্রন, ওকে, সাথে এই যে অনিয়ন রিং, এটার সাথে ওয়েজেস দেওয়ার কথা ছিল, বাট ওয়েজেসের বদলে এখানে অনিয়ন রিং আসছে। এই সাইডে আছে হচ্ছে গিয়ে একটা হাওয়াইয়ান ডিশ, এটার নাম হচ্ছে লোকোমোকো, লোকোমোকো কিন্তু বিফের, এই যে পেটিটা এই পেটিটা হচ্ছে বিফের। আর এইখানে আছে হচ্ছে গিয়ে স্যালমন ফিশ,
সাথে হচ্ছে গিয়ে রাইস আর সর্টেড ভেজিটেবল। সো আমি এই স্যুপটা দিয়েই শুরু করতেছি। আসেন, অনেক ক্রিমি, থিকনেসটা একটু দেখেন, যথেষ্ট থিক। শুরু করবো, বিসমিল্লাহির রহমানির রহিম। সিরিয়াসলি, এটা আমার লাইফে খাওয়া ক্রিম অফ মাশরুম স্যুপের মধ্যে এটা বেস্ট। আচ্ছা, রেস্টুরেন্টের নাম অহনানা, ওহানা। সাধারণত যেই মানে স্পেলিংটা দেয়া আছে, এটা দেখলে যে কেউ অহনা বইলেই প্রথমে ডাকবে। তো সামহাও এটা আমাকে ওনারা আর প্রথমে বলেন নাই যে এটা ওহানা। পরে আমি শুনলাম যে এটা অ্যাকচুয়ালি ওহানা, এবং এটা কোনো মেয়ের নাম না, এটা হচ্ছে একটা হাওয়াইয়ান একটা ওয়ার্ড। সো এই ক্রিম অফ মাশরুম স্যুপের জন্য হইলেও আপনি ওহানাতে একবার আসবেন, আদারওয়াইজ ঢাকায় থেকে যদি এটা না খান তাহলে জীবন ওই যে ষোলো আনাই বৃথা হয়ে যাবে। প্রচুর পরিমাণে মাশরুম আছে, গার্লিক আছে। আমি ওনাদের কাছ থেকে জেনে যাব যে এটা কীভাবে বানায়, মানে আপনাদের ভাবির এটা শিখতেই হবে। আচ্ছা, আজকের ভিডিওতে সবগুলো আইটেম আমি ট্রাই করব না, আপনাদের ভাবিও কিছু আইটেম ট্রাই করবেন। সো এটা একটা এক্সক্লুসিভ ভিডিও তাইলে। ওকে, আচ্ছা, এটার ভিতরে কি আছে? সস দিয়ে খাই, এই সসটাকে আপনারা কি সস বলতেছেন? ওকে, এইটাই টাটার সস। এটাও মোটামুটি টেস্টি, তবে অনেকগুলো খাবার একসাথে আসছে তো একটু ঠান্ডা হয়ে গেছে। এটা আরও গরম থাকলে আরও বেশি মজা পেতাম। সাথে এই যে অনিয়ন রিংস আসছে, ওনাদের আসার কথা ছিল ওয়েজেস, বাট ওয়েজেসটা এখন প্রিপেয়ার করা নাই, সো অনিয়ন রিংটাই দিছে। আর এইটা তো এখন পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, কারণ পেঁয়াজের দাম বাংলাদেশে যে হারে বাড়তেছে। এটা পারফেক্ট হয়েছে। সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আছে, তো ফ্রেঞ্চ ফ্রাইটাকে সসে চুবাই দিয়ে খেয়ে ফেলতে হবে। তবে আমি আরেকটা অনিয়ন রিং খাইতে চাই। সুপার। ওকে, লোকোমোকোটা হচ্ছে গিয়ে একটা হাওয়াইয়ান ডিশ। ওরা কীভাবে খায়, আমরা যেমন আমাদের দেশে বিরিয়ানি খাই, এটা হচ্ছে ওদের দেশের বিরিয়ানি, সবচেয়ে কমন আইটেম। এখানে রাইস দেওয়া হয়েছে, এটা কি গার্লিক রাইস? গার্লিক রাইস, গার্লিক রাইস, সাথে একটা বিফ পেটি দেওয়া হয়েছে। এইটা আমি একটু খেতে চাই। এটাও যথেষ্ট মজা, একবার খেলে বুঝবেন, না খেলে বুঝবেন না। মনে করতেছেন যে আমি এখানে আয়সা খাইতেছি আর বলতেছি যে অনেক মজা অনেক মজা, আসলে আপনি এসে একবার খেয়ে দেখেন অ্যাটলিস্ট আমি কতটা সত্যি বলতেছি। এটা প্রুফ করার জন্য হলেও আপনার একবার আসা উচিত।
এটা টোটালি আনকমন একটা আইটেম বাংলাদেশে রেয়ার। আমি জানি না অন্য কোনো রেস্টুরেন্টে এটা পাবেন কি না, আমি এটার নাম আগে শুনি নাই, খুব নামটা বলতেও খুব মজা লাগবে, আয়সা বলবেন লোকোমোকো লোকোমোকো, দেখবেন যে রেডি হয়ে গেছে। তো এরপরে আমি আরেকটাই যাব, এইটা আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করতেছি, লোকোমোকো হাইলি রিকমেন্ডেড। এই মাশরুম ক্রিম অফ মাশরুম, এটা তো মানে রিকমেন্ডেশনের উপরে যদি কিছু থাকে তাহলে সেটা এখানে এসে এটা খাবেন আর আমাকে মনে মনে থ্যাঙ্কস দিবেন। আচ্ছা, এখানে তারিয়াকি চিকেনটা এভাবে দেয়া হয়েছে, অনেক জায়গায় এই চিকেনটা এভাবে কাটা হয় না, আসতেই থাকে। একটু খেয়ে দেখি চিকেনটা, চিকেনটা ওয়েল কুক, যথেষ্ট ফ্লেভারফুল, একটা গার্লিক ফ্লেভার আসতেছে চিকেন থেকে, সম্ভবত গার্লিক দিয়েই করা হয়েছে চিকেনটা, তাই না? রাইসটাও গার্লিক রাইস। আচ্ছা, গার্লিক গার্লিক তো আছেই, কিন্তু এটার সাথে এক ধরনের একটা সস ব্যবহার করা হয়েছে, তারিয়াকি সস। এই প্রিপারেশনটা কোন দেশের? এটা মানে জাপানিজ কুজিন। জাপানিজ না? এটাতে এর এই রাইসটা না যে স্টিকি রাইসটা যায়, কিন্তু আমাদের বাঙালিরা স্টিকি রাইস খেতে পারবে না, সেজন্য আমরা এটাতে স্টিকি রাইস মানে আঠালো রাইসটা, অনেক আঠালো থাকে মেইনলি জাপানে, এই চিকেনটার সাথে ওই স্টিকি রাইসটা যায়, কিন্তু বাংলাদেশে এটা খুব একটা মানে পছন্দ করবেন না হয়তো আপনারা। সো আমরা এই রাইসটার সাথেই এটা ভালো লাগতেছে, সাথে লেটুস দেওয়া আছে, ফ্রেশ লেটুস। এখানে কিন্তু অন্য কোনো গ্রেভি বা অন্য কোনো ফ্রাইড কোনো আইটেম থাকবে না, জাস্ট এটা। এখন এই কম্বিনেশনটা আপনার কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, আমার কাছে খুব একটা খারাপ লাগতেছে না, কারণ আমি অনেক কিছু খাচ্ছি, এই শুধুমাত্র এই একটা টেস্ট নিয়েই আমি নাই। সো আমার কাছে মোটামুটি লাগতেছে, যারা এই গার্লিকের ফ্লেভারটা যারা যাদের খুব বেশি পছন্দ, আমার মনে হয় এই ডিশটা তাদের নেওয়া উচিত এখানে আসলে। রেড স্ন্যাপারটা আমরা এখন একটু খেয়ে দেখব। আচ্ছা, কেটে নেই আগে না একটু, হ্যালো জি, এটার সাথে ওই যে অনেক জায়গায় লেমন বাটার একটা সস দেওয়া হয়, ওইটা হইলে বেশি ভালো লাগতো। খারাপ না, তবে খাওয়ার সময় চেষ্টা করবেন এই যে স্কিন, উপরে যে স্কিনটা আছে না, স্কিনটা সহ নেবেন, এই যে খুলে শুধু ভিতরের অংশটুকু যদি আপনি খান তাহলে আপনার কাছে দেখবেন যে এটা একটু স্বাদহীন মনে হচ্ছে। সো দুইটা একসাথে নিয়ে তারপরে খাইতে হবে। এখানে আসলে এটা একটা নিতে পারেন, আশাহত হবেন না আশা করি। রূপচাঁদার সাইজ মোটামুটি একটা রেগুলার সাইজ, মিডিয়াম সাইজ, ওকে, এই সাইড থেকে নেই। এগুলো খুব ফ্রেশ মনে হচ্ছে, এই রূপচাঁদাটা খুবই ফ্রেশ, এবং একটা যে র ফ্লেভার আছে না রূপচাঁদার, মুখে দিলেই বোঝা যায় এটা রূপচাঁদা, এটা আপনি বুঝবেন। সাথে উপরের যে একটু একটা সস দিয়ে সম্ভবত ওনারা করছে, এটা কি বারবিকিউ সস দিছে না কি আমি জানি না, তবে যেই সসটাই দিছে রূপচাঁদার টেস্টের সাথে এই সসের টেস্টটা একেবারে পারফেক্টলি ম্যাচ করছে আর কি। তো সব মিলায়ে রূপচাঁদাটাও আমার কাছে বেশ ভালো লাগছে, আর
আরও বেশ কিছু আইটেম বাকি আছে, তার মধ্যে ফিশ অ্যান্ড চিপস, স্যালমন, লবস্টার, এবং এই সাইডে আরেকটা হাওয়াইয়ান ডিশ আছে, ওইটা হচ্ছে শ্রিম্পের একটা ডিশ। ওইগুলো আপনাদের ভাবি এখন রিভিউ করবে। আমার মনে হয় যে আমি আমার আইটেমগুলো শেষ করে ফেলি, কিছু আইটেম আপনার ভাবিও এখন হয়তো খেয়ে টেয়ে দেখবে বা কী করবে, তারপরে এগুলো নিয়ে আসতেছি। সো আমি শেষ করে দিচ্ছি ভিডিও এইখানে আমারটা। তার আগে আমি একটু এই এইটা এইটা কি এই জুসটা মোয়ানা পাঞ্চ, আর এইটা মাউই পাঞ্চ। আমি একটু মোয়ানা পাঞ্চটা আমি একটু ট্রাই করি। মোটামুটি খুব একটা ভালো আমি বলবো না, আমার কাছে যে আহামরি লাগছে এটা আমি বলবো না। এটার মধ্যে একটা সিরাপের একটা ফ্লেভার আছে, অবশ্যই সোডা জাতীয় কিছু আছে, স্প্রাইট বা সেভেন আপ এই টাইপের কিছু আছে, সাথে একটু সিরাপ টিরাপ মিক্স করে এটা একটা মকটেল। অনেকের কাছে হয়তো ভালো লাগবে, আমার কাছে এটা মডারেট পর্যায়ের লাগছে আর কি। তো আমি কোনটা কোনটা রিকমেন্ড করবো আমি সেটা বলে দিচ্ছি। আমার ফার্স্ট রিকমেন্ডেশন থাকবে হচ্ছে গিয়ে এখানকার ক্রিম অফ মাশরুম স্যুপ, সেকেন্ড রিকমেন্ডেশন থাকবে হচ্ছে গিয়ে এখানকার লোকোমোকো হাওয়াইয়ান ডিশ, এই যে এই ডিশটা। থার্ড রিকমেন্ডেশনে আমি আপনাদেরকে দিব হচ্ছে গিয়ে একসাথে দুইটা, এই পমফ্রেট এবং রেড স্ন্যাপার, এই দুইটা, এই কয়টা আপনাদেরকে আমি রিকমেন্ড করতেছি। আর তারিয়াকি চিকেনের ব্যাপারে আমি আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, এটাতে যেহেতু জাস্ট একটা চিকেন এবং রাইস, অনেক প্লেন এবং এটাতে অন্য কোনো ফ্লেভার নাই, সো এটা জাস্ট এই কম্বিনেশনটা যে চিকেনের কয়েকটা টুকরা এবং রাইস, এটা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। সো এইটা আপনাদের মানে যাদের যাদের ভালো লাগবে তারা তারা আপনারা নেবেন। এখানে তারিয়াকি চিকেনটা আছে, বাট ওনারা স্পেশাল হচ্ছে ওনাদের সি ফুডের জন্য, এইটা আপনাদের মনে রাখতে হবে। সো আমি আমার চেয়ার ছেড়ে দিই, ক্যামেরা ধরি, ক্যামেরার মানুষ আসবে চেয়ারে, আমি যাবো ওই সাইডে। ওকে, তাহলে এবার তুমি কি কি খাচ্ছ, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি কি খাচ্ছেন আপনি? এখানে আছে স্যালমন, এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, এটা লবস্টার, আর এটা হচ্ছে পাইনঅ্যাপল শ্রিম্প কিছু একটা। মানে চিংড়ি আনারসের শিক কাবাব, বাস মাশরুম আছে। আচ্ছা, ওই তো। এবার তুমি প্রথম আমার মনে হয় এই স্যালমন ফিশটাই খাও। স্যালমন ফিশটা, আচ্ছা এটা কি ব্রাউন? কোনটা মানে ওই স্যালমন ফিশটা কি ব্রাউন কালারের? হ্যাঁ ব্রাউন। হ্যাঁ ব্রাউন না, পিঙ্ক। আচ্ছা, ভিতরে একটা পিঙ্কিশ ব্যাপার আছে। জায়গায় দেখলাম তো যে স্যালমনটা ব্রাউন ফিশ, সো তাই মনে হলো যে এটা কি ব্রাউন নাকি অন্য কিছু। একটু কাছের থেকে দেখাই। হ্যাঁ, অনেকক্ষণ আগে করে রাখছে, একটু ঠান্ডা। হ্যাঁ, কারণ অনেক খাবার একসাথে নেওয়া হয়েছে এই জন্য এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এটা যদি আর একটু গরম গরম খাওয়া যেত আমার মনে হয় এটা বেশি ভালো লাগতো। তারপরেও এটা ওনাদের এইখানকার একটা এক্সক্লুসিভ আইটেম বা সিগনেচার ডিশ বলা যায়। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ভালো লাগতেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ভালো লাগতেছে। আচ্ছা, গরম থাকলে আরো অনেক বেশি মজা লাগতো। মেইন কোর্স এর আমাদের এক্সপেন্সিভ একটা। আচ্ছা, এটা বেশ ভালো। এটা এটা টেস্ট তুমি কি মানে এটা টেস্ট বর্ণনা করা কি সম্ভব নাকি এটা টেস্ট মানে বুঝতে হইলে এখানে এসে খাইতে হবে আগে? আপনাদের এখানে এসে আগে এখানে এসে আগে খাইতে হবে, সেটাই আমরা তাই বলতেছি আপনাদেরকে। আপনারা এই টেস্টগুলো বুঝতে হইলে এখানে আসবেন, একবার একটু খাবেন, আমার মনে হয় এখানে আপনি মোটামুটি রেগুলার হয়ে যেতে পারবেন এই রেস্টুরেন্টে। যে আমি সি ফুড কোনো কিছু খাইতে হলে আমি এই ওহানাতেই যাব। সো এটা টেস্টটা কিন্তু কমন না, না এটা তো স্যালমনের টেস্ট একটু ডিফারেন্ট না, অন্যান্য জায়গায় যেখানে খাইছে এর আগে। হ্যাঁ, সেটার চেয়েও আলাদা, সেটার চেয়েও আলাদা। একটু রাইসটা খেয়ে দেখো।
এটারও অনেক স্ট্রং একটা ফ্লেভার আছে। পাশে আছে সর্টেড ভেজিটেবল। সর্টেড ভেজিটেবলের মধ্যে মাশরুম বাবা, অন্য ডিশে চলে যায়। হ্যাঁ, অন্য একটা ডিশে চলে যায়। এটা কি লবস্টার? উপরে কি চিজ? কিন্তু এটা শক্ত হয়ে গেছে। চিজটা শক্ত হয়ে গেছে। তুমি না হাত লাগাই দাও। কিসের কি দেখনা নিয়ে ঘাটাঘাটি করতেছো? হাত লাগাই দিব। আমরা বাঙালি, এটা সবাই জানে। সো হাত দিয়ে খেলে কোনো প্রবলেম নেই। এটার প্রাইস কিন্তু 600 টাকা, 600 টাকা, একেবারে কম মনে করেন না আপনারা। এটা গরম হলে খাইতে অনেক বেশি মজা লাগতো। এখন কি অনেক বেশি পচা লাগতেছে? পচা লাগতেছে না, সস আছে সস। তুমি এই সসটা ট্রাই করতে পারো, মানে টাটার সস ট্রাই করেন তাহলে বেটার লাগবে। টাটার সস আর লবস্টার বলো। ওয়াও, এটা সাথে খেতে বেশি মজা হচ্ছে। এই সস দিয়ে না এটা যারাই নেবে গরম গরম খাওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমার মনে হয় যে তুমি ফিশ অ্যান্ড চিপস একটু ট্রাই করো। এটা একেবারে নরম হয়ে গেছে। কামড় দিয়ে খাও। এটা হালকা আছে, এই সাইডটাতে আছে, এই মানে ব্যাক সাইডটাতে নাই, কিন্তু উপরের সাইডটাতে আছে। ওকে, এটা কি একটু ভিতরে একটু জুসি জুসি একটা ব্যাপার আছে? হ্যাঁ, ফিশটা থেকে। এটা কিন্তু ডোরি ফিশ, একটু বলে দাও যে এটা ডোরি ফিশ। এটা ডোরি ফিশ আর সাথে দুটো সস আসছে, একটা হচ্ছে টাটার সস, এটা টাটার সস, আর ওইটা হচ্ছে কি, এটা টাটার সস। হ্যাঁ, আর এটা ক্যাচাপ, টমেটো ক্যাচাপ। হ্যাঁ, নরমাল সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ। আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাইজটা কি রকম? ফ্রেঞ্চ ফ্রাইও ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলেও একটা ভালো 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 তো আমরা বুঝি, মজা মজা। আচ্ছা, আরেকবার একটু বলে দাও যে আপনারা যদি আসেন তাহলে একটু মানে আপনারা যখন আসবেন খাবারটা গরম গরম খাবেন। ঠান্ডা অনেকগুলো আইটেম নিলেও আমাদের মতো তো আর কেউ ছবি তুলবে না, ব্যবসাতে নিয়ে বসবেও না। সো একটা একটা করে রেডি করবে, একটা একটা করে খাবে, এইভাবে খাইলেই মনে হয় ভালো হয় খাবারটা গরম অবস্থায়। খাবার গরম থাকলে আমি এ পর্যন্ত যে কয়টা খাইছি সব কয়টা খাবারই অনেক বেশি মজা, কিন্তু এখন দেখা যাচ্ছে টেস্টটা অনেকটাই কমে আসছে ঠান্ডার জন্য। ফ্রেঞ্চ ফ্রাইটা এখনও খেতে মজা লাগতেছে, তার মানে যখন গরম ছিল তখন খেতে আরও বেশি ভালো লাগতো। তখন খাইলে এটা পৃথিবীর শ্রেষ্ঠ ফ্রেঞ্চ ফ্রাই হতো না? আচ্ছা, এরপরে আমরা একটু চলে যাই ওই যে শিক্কাবাব। শিক্কাবাব, শিক্কাবাব, এটা হচ্ছে কি, আমি এটার নাম দিছি চিংড়ি আর আনারসের শিক্কাবাব। এটা একটা হাওয়াইয়ান ডিশ। শুরু করো, ওই সাইডে মাশরুম আছে, দুই সাইডে আছে, মাশরুম দিয়েই শুরু করো।
Wow! A tok tok flavor. Tok tok flavor has a little bit of a lebu rush by the way. Sauced at the moment. Sauced at the মজা না? অনেক মজা। আচ্ছা, এই এই গ্রিনটার নাম যেন কি ছিল? ওইটা ছিল মাওনা পাঞ্চ। কি আনারস? আনারস মজা এখন অনেক বেশি মজা লাগতেছে, অনেক বেশি মজা লাগতেছে। এইখানে খাবারগুলো কি তোমার কি মনে হয় প্রাইস হিসাবে ফুডের টেস্ট কি অতীত? মানে কারো এরকম হবে না তো যে এখান থেকে কেউ খেয়ে বের হয়ে তার আফসোস লাগতেছে যে 800 টাকা দিয়ে এটা কি খাইলাম, না এরকম মনে হওয়ার কোনো কারণ নাই। তবে যেই এখানে খাবে তার এই ধরনের সি ফুড খাওয়ার একটা অভ্যাস থাকতে হবে, আদারওয়াইজ অনেক মানুষই আছে যাদের সি ফুডের ফ্লেভার পছন্দ না, গন্ধ পছন্দ করে না, তাদের জন্য না এই প্লেস। যারা সি ফুড পছন্দ করে বা আগে খাইছে, অভিজ্ঞতা আছে খাওয়ার, তাদের কাছে ভালো লাগবে। এটা আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, এবার আমার মনে হয় যে আমি একটু সামনে চলে আসি। ভিডিও অলমোস্ট শেষ, খাওয়া দাওয়া শেষ। এই যে এখন এই যে একটা গ্রিন বাকি আছে এই রেড কালারের, এটার নাম যেন কি বলছিলেন? মাওই পাঁচ। আমি খাইছি হচ্ছে মোয়ানা পাঁচ। আমি খাইছি মোয়ানা পাঁচ। এটা হচ্ছে গিয়ে ওই যে রেড কালারের এই জিনিসটা কেমন? মোটামুটি, জাস্ট মোটামুটি। মানে এখানকার জুসগুলো আমি যে জুসটা ট্রাই করছি সেই জুসটা জুস না, এগুলো মকটেল অ্যাকচুয়ালি না। এই মকটেল দুইটা হচ্ছে কি একটু অ্যাভারেজ টাইপের। এছাড়াও অন্য যে খাবারগুলো খাইছি তার মধ্যে আমি তো আপনাদেরকে বলবো যে আপনারা ক্রিম অফ মাশরুম যে স্যুপটা আছে এটা মাস্ট ট্রাই ফুড, মাস্ট ট্রাই ফুড, মাস্ট ট্রাই ফুড। এটা যদি আপনারা মিস করেন তাহলে এই রেস্টুরেন্টে আসলে আসার কোনো দরকার নাই। এই রেস্টুরেন্টের সবচেয়ে টেস্টি আইটেম হচ্ছে ওইটা। এছাড়াও সি ফুড আইটেমের মধ্যে রেড স্ন্যাপার, পমফ্রেট, এই সাইডে আছে হচ্ছে গিয়ে ফিশ আর চিপস, এই পাশে স্যালমন, এই কয়টা আইটেম আর এইটা ও আচ্ছা এই যে একটা এই শিক কাবাব, শিকের নামটা যেন কি ছিল? শ্রিম্প পাইনাপেল, শ্রিম্প পাইনাপেল শিকওয়ার্স বা এরকম টাইপের কিছু একটা। সো এইটা আপনারা নিতে পারেন, এটা আপনাদের ভাবির নাকি খুবই ভালো লাগছে। আরও আমার কাছে ভালো লাগছে লোকোমোকো, লোকোমোকোটা মোটামুটি যারা বিফ পছন্দ করেন তাদের জন্য মাস্টারি একটা আইটেম। এটা খুবই আনকমন একটা আইটেম, এটা আপনারা একবার খাইলে আমার মনে হয় যে এই আইটেমটার জন্য এই রেস্টুরেন্টে আবার আসবেন। আর লবস্টারের যে আইটেম, তোমার কথা শোনা যাচ্ছে মনে হয় কারণ আমি খুব কাছাকাছি আছি। আচ্ছা, লবস্টারের যে আইটেমগুলো ছিল এই আইটেমগুলোর মধ্যে না, লবস্টারের একটা আইটেমই ছিল এই যে এইটা, এটা কেমন? ভালোই, হ্যাঁ রিকমেন্ড করতেছো? হ্যাঁ ওকে, রিকমেন্ড। আমি এটাও করতেছি, এটাও করতেছি, এটাও করতেছি, এটাও করতেছি। মানে তুমি যেই চারটা খাইছো চারটাই রিকমেন্ড করতেছো? ওকে, সো আমাদের মোটামুটি এখানে খাওয়া দাওয়া শেষ। আমরা এখন ভিডিও শেষ করে বের হবো। এই ওহানা ডাইনার্সের গুগল ম্যাপ লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এই লোকেশনটা আমি আর প্রথমে যখন আমি ইন করছি তখন বলে দিয়েছিলাম, এটা ধানমন্ডি সানরাইজ প্লাজার পাশের গলি দিয়ে ঢুকলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ঠিক অপোজিটে। এটার তেমন কোনো সাইনবোর্ড বা কিছু নাই, বাইরে থেকে দেখতে খুব সাধারণ লাগে কিন্তু ভিতরে ঢুকার পরে আপনি দেখবেন যে আপনার মানে পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে অন্যরকম। আপনি বলবেন যে এটা কি অ্যাকচুয়ালি ঢাকার কোনো রেস্টুরেন্ট, এটা কোনো একটা যদি সমুদ্র বন্দরের আশেপাশে এই রেস্টুরেন্টটা থাকতো তাহলে আপনার কাছে খুব কমন মনে হইতো, বাট এটা ঢাকার জন্য একটু আনকমন একটা রেস্টুরেন্ট। সো আমার মনে হয় যে ঢাকায় যারা সি ফুড খুঁজতেছেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস। এখানে আসবেন, খাবেন, আমাদের কমেন্টসে আপনারা জানাবেন যে এখানকার ফুডগুলো কেমন ছিল। আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে গিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন, আল্লাহ হাফেজ।